12 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তাহুরা ইসলাম নামটা কি অপছন্দনীয়? যদি কাউকে তাহুরা পবিত্র বলে ডাকা হয় তাহলে কি সেটা শিরক হবে? না, মোটে শিরক হবে না। তাহুরা, তাহারা থেকে মোবালাগা শেখা, তাহুরা, তাহুর আর তাহুরা, মুজাক্কার পুরুষলিঙ্গ হচ্ছে তাহুর আর স্ত্রীলিঙ্গ হচ্ছে তাহুরা। কোনো মেয়ের নাম যদি তাহুরা রাখেন, তবে আমাদের বাঙালি সমাজে তাহুরা ইসলাম, তাহুরা রহমান এই যে লাগাচ্ছেন, এগুলো আসলে ভুল, এগুলো লাগাবার কোনো প্রয়োজন নেই। তাহুরা ইসলাম, ইসলামের পবিত্রতা দানকারী, কি ইসলামের পবিত্রতা দানকারী, ইসলাম না লাগিয়ে ফ্যামিলি নেম যদি হয় তাহলে ঠিক আছে, তাহুরা আর ফ্যামিলি নেম হচ্ছে ইসলাম হয় তো সেটা আলাদা কথা, কিন্তু শুধু তাহুরা, শুধু তাহুরা নিজে পবিত্র এবং অন্যকে পবিত্রতা দানকারী মানুষ, অন্যকে পবিত্রতা দানকারী মানে অন্যকে সঠিক পথের হেদায়ত দেবেন, দিনের খেদমতের কাজ করবেন, দিনের দিকে আহ্বান করবেন, সেটা হচ্ছে তাহারাত, অন্তরের তাহারাত, ইমান আমলের তাহারাত, সবচেয়ে বড় তাহারাত শারীরিক পবিত্রতার চাইতে বেশি। তো এই নামে কোনো আপত্তি নেই ইনশাআল্লাহ।